আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে আসছি গাবতলি গরুর হাটে রাতের বেলা। আজকে শুক্রবার, কিন্তু এইখানে আজকে দেখতেছি যে বেচা বিক্রি কাস্টমার কম। তো আমার সামনে এই জায়গায় অনেক বড় বড় কয়েকটা গরু আছে। তো আমরা এই গরুগুলা যার তার সাথে একটু কথা বলে গরুগুলার দামগুলো একটু জানি। মামা, নাম কি আপনার? হেকমত। হেকমত, আচ্ছা, এই বড় গরু সবগুলা কি আপনারই? না, আমার। আচ্ছা, তো ওই ওইটাও কি আপনার? এই গরুটা কত চান দাম? ২৮০। আচ্ছা, এটার ওজন কত হবে? ১০ মন। আচ্ছা, ভালো ওজন আছে। তারপরে যে গরুটা কালো গরুটা, এটার দাম কত চান? ৫.৫ লাখ। আচ্ছা, এগুলি কি মানুষ কুরবানির জন্য কিনবে? না, আচ্ছা, এটার ওজন কত আছে? ১৪। এটা আপনার আছে হলো এটা ১৩ মন। এটার দাম কেমন চান? ৩৭০। আচ্ছা, এটার এটার দামও মনে হয় এরকমই? না, একই দাম। আর এই পাশে আরেকটা আছে সাদা, এটা তো মনে হয় আরো বেশি বড় নাকি? সবগুলার চেয়ে এটা বেশি বড়। তাহলে এর দাম কত? ৭.৫ লাখ। আচ্ছা, এগুলো তো মানুষ কুরবানির জন্য নেয়, কষাই কি এত বড় গরু নেয়? কষাই তো নেয় না মনে হয় নাকি? না, কষাই তো নেয়। আচ্ছা, এগুলা কোন জায়গা থেকে কালেক্ট সংগ্রহ করা আপনাদের? কুষ্টিয়ার। আচ্ছা, ঠিক আছে। আপনি যেই দাম বলছেন, এটা তো কাস্টমার যদি আসে তখন বেচা কেনার উপরে কম বেশি আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতেছেন আমি আছি গাবতলি হাটে, কিন্তু আজকে গাবতলি হাট একদমই নিরিবিলি, খুব একটা কাস্টমার নাই। কাস্টমার নাই হইতেছে হয়তো ঝড় বৃষ্টির কারণে হইতে পারে, এছাড়া বাজার একটু কম আর কি এখন, এই জন্য গরুও কম। আপনাদেরকে এই যে ঈদের আগে যখন দেখাইছিলাম তখন প্রচুর গরু ছিল, কেনাবেচা অনেক বেশি ছিল, কিন্তু এখন গরুর সংখ্যা একটু কম। এদিকে অবশ্য কিছু বড় বড় গরু আছে, বড় গরু দেখা যাইতেছে। চলেন আমরা হাটের একটু ভিতরে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে ওইদিকে দাম কেমন আছে। দর্শক, এইদিকে আমরা কতগুলা দেশাল গরু দেখতে পাইতেছি। এই দেশাল গরুগুলা আমরা এখন এগুলার দাম জানি, আর চলেন আমরা এগুলার দাম জানি আর একটু ওনাদের সাথে কথা বলে দেখি যে কি দামে এখন গরু বিক্রি হইতেছে। প্রত্যেকটা গরুই খুব সুন্দর দেশি গরু। নাম কি মামা আপনার? ফজলুর রহমান। আচ্ছা, কতদিন ধরে এখানে ব্যবসা করেন? হাট লাগার পর থেকেই। আচ্ছা, তো আজকের বাজার কেমন? মোটামুটি আর কি। মোটামুটি খুব একটা ওরকম মনে হয় বেচা কেনা নাই নাকি? না, বেচা কেনা শুক্রবার তো বেচা কেনা একটু কম। আচ্ছা, শুক্রবারে কি বেচা কেনা কম যায়? না, একটু কম যায়। আচ্ছা, সবচেয়ে বেশি বেচা কেনা কি বারে যায়? ওরা বুধবার আর রবিবার বেচা কেনা বেশি। বুধবার আর রবিবার। আচ্ছা, তা আপনার এই যে গরুগুলো দেখতেছি প্রত্যেকটা গরুই তো অনেক বড় বড় দেশাল গরু না? জি। এইগুলা কি কষাই কিনে নাকি ইয়ারা কিনে? কষাই কিনে, পালায় কিনে, মানে যারা এমনি অনুষ্ঠানের জন্য নেয়। আচ্ছা, কষাইও নেয় আবার অনুষ্ঠানের জন্য নেয়, পালতেও নেয়। আচ্ছা, তো প্রথম গরুটার ওজন কেমন আছে এটার? ৭ মন। এটার দাম কেমন চাইতেছেন?
দাম তো চাই আপনি 2 লাখই 2 লাখ আচ্ছা তো কেমন হইলে বেচা বিক্রি হবে এটার 80 90 এরকম হইলে বেচা 80 90 আচ্ছা পরেরটা দেখি পরেরটার ওজন কেমন আছে ওটা সেম সেমই সেম সেমই তাহলে দামও মনে হয় কাছাকাছি না এটা একটু ছোট মনে হয় নাকি এটা সামান্য ছোট আচ্ছা তাহলে হয়তো কত টাকা কম হবে হইলে 25000 5000 এর দিকে হবে 5000 এর দিকে আচ্ছা এটা একটু মনে হয় ছোট আছে না ওগুলার চেয়ে এটা ওই 19 20 আর কি এই আর কি মানে যা আছে মোটামুটি সবগুলা প্রায় কাছাকাছি কাছাকাছি আচ্ছা তাহলে আপনার এই জায়গায় সর্বনিম্ন দাম কত আর সর্বোচ্চ দাম কত সর্বোচ্চ দাম ধরেন এটা একবারে নিয়মটা দাম আছে 1,70,75 নিচে আর উপরে উপরে আছে ধরেন 190 190 আচ্ছা অরিজিনাল দেশাল আপনারা কোথা থেকে আনেন গরুগুলা কুষ্টিয়া কুষ্টিয়া আপনাদের বাড়ি কি কুষ্টিয়ায় বাড়ি কুষ্টিয়া তারপরে ঢাকা আমাদের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়ার গরুই তো দেখি যে মোটামুটি সবচেয়ে ভালো ভালো গরু হয় হাটের মধ্যে আপনি তো কুরবানির সময় বিক্রি করেন তাই না সব সময় আচ্ছা তো দাম কখন কেমন যায় এখন কি কেমন দাম আর কুরবানির সময় কেমন মানে এটা হলো আলাদা হইছে কুরবানির দিকে কেমন যাবে এটা কি বলতে পারবো না ওটা হলো বেশি যেতে পারে কমও যেতে পারে আচ্ছা এখন তো আপনারা মন হিসাবে বিক্রি করেন মন হিসাবে মন কত করে বিক্রি করেন মানে বর্তমান 26000 টাকা 26000 আর কুরবানির সময় এটা বাইরেও যেতে পারে এটা কমতেও পারে ওটা 1000 মনও বিক্রি পারবে আবার 500 বিক্রি পারবে এটা কোনো হিসাব নেই আচ্ছা কুরবানির বাজার লাগে কোনো সিও নেই আচ্ছা তো আজকে আপনার কয়টা গরু আছে এই জায়গায় এটা গরু আছে 11টা 11টা বিক্রি হইছে নাকি আজকে একটা 12টা ছিল একটা গরু বেচছি ছোট গরু একটা বেচছি আচ্ছা 12টা ছিল একটা গরু বিক্রি করছেন তবে আপনার গরুগুলো খুব সুন্দর আর কি যারা নিজেরা কাটার জন্য নিবে তারা পছন্দ করবে কাটার জন্য না কেউ কুরবানির জন্য পালার জন্য না কসাইরা তো মনে হয় অস্ট্রেল গরু বেশি খোঁজে হ্যাঁ কসাইরা তো অস্ট্রেল অস্ট্রেলিয়ান গরু বেশি নাই সব দেশাল গরু এগুলা তো কসাইদের দাম বেশি পড়ে যাবে না প্রত্যেকটা গরুই অনেক বড় বড় সুন্দর সুন্দর সব সেম সেম সব একই রকম একই রকম এত গরু আপনি মিলাইলেন কেমনে কেনার সময় এক জায়গায় তো দুটো দুটো করে এনে মিলে কালেকশন করতে মানে আপনি যা কিনছেন এই এরকম দেখেই কিনছেন যে লাল গরু দেশাল আচ্ছা এরকমই কিনেন সব সময় নাকি অস্ট্রেলও রাখেন অস্ট্রেলও থাকে থাকে কিন্তু আজকে দেশাল সব অস্ট্রেলে ছিল বেচা চালাইছি বেচা চালাইছেন আচ্ছা দেশাল গরুর চেয়ে কি অস্ট্রেলের দাম একটু কম হয় না হ্যাঁ একটু কম ওটা তো কষাই কাটা গরু এগুলো হলো মনে করেন শৌখিন কেউ শৌখিন গরু কুরবানির লিখে নেব কেউ এটা অনুষ্ঠানে লিখে নেব যা যেটা পছন্দ মতন দেখে আচ্ছা ঠিক আছে মামা ধন্যবাদ আপনাকে আপনার মোবাইল নাম্বারটা একটু বলতে পারেন চাইলে আপনি বলেন রেকর্ড হইতেছে সমস্যা নেই 0171 0171 895 তারপরে 6218 আচ্ছা ঠিক আছে যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে এসে এখানে দেখা করলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা হাঁটতে হাঁটতে এখানে আসছি সুকচান ভাইয়ের সাথে দেখা হয়েছে হঠাৎ করে কি ভাই কেমন আছেন খুব ভালোই আছে ভালো আছেন আজকে গরু কয়টা গরু আর একটা আছে একটা কেন এত কম কেন আজকে গরু পাওয়া যাচ্ছে না গরুতে গরু পাওয়া যেতেছে না না গরু সংখ্যা খুব কম কারণ কি এটার কারণ কি করব গৃহস্থরা তো গরু বেচে না গৃহস্থরা বেচে না না ও আচ্ছা আজকে তো ছিল কয়টা গরু তিনটা এর মধ্যে দুইটা বিক্রি হয়েছে আচ্ছা কেমন দামে বিক্রি হলো দুইটা একটা আছে 92 92 92 আচ্ছা আরেকটা একটা আছে 66 66 আচ্ছা তো এটার এটার দাম কেমন চাইতেছেন এটার দাম চাইছি লোকের কাছে আছে 105 105 আচ্ছা এই কয়টা 92 আছে হলে বেচা যাবে 92000 হলে বেচা যাব 90 হলেও দিব 90 হলেও দিবেন আচ্ছা ওটা তো ভালোই লাগে ভালোই না আচ্ছা গরুটা এটা কি গরু অস্ট্রেল গরু না দেশি গরু দেশি আচ্ছা আজকে বাজারে গরু কম কেন পুরো বাজারেই তো দেখলাম গরু কম
হ্যাঁ গরু কম, শুক্রবারে বাজার তো। শুক্রবারে বাজার কম যায় না? ওই রবিবার আর বুধবারে বাজার গরম থাকে, রবিবার আর বুধবার। আর কষায় তো কিছু থয় না, কষায় কিছু থয় না। আচ্ছা, আজকে দেখলাম বেচা বিক্রি একটু কম হইতাছে। আচ্ছা, আপনার গরু আবার আসবে কবে? রবিবার। তাহলে রবিবার কখন আসবো বললেন আপনার গরু দেখতে? গরু বিক্রি হয়ে গেলে কি করব? তাইলে সন্ধ্যার দিকে আসলে? এগোটা তো বেচা বেচা হচ্ছে। আচ্ছা, পরে গেলে করতে হবে। তাইলে সন্ধ্যার দিকে আসলে হয় না? সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে আসলে আপনার গরু দেখানো যাবে বেশি। দুইটার দিকে আইলে হবে, দুপুর দুইটা। তখন কি কেনা বেচা হয়? না, ছাগল কেনা বেচা। কেনা বেচা হয় সন্ধ্যায়? বিকাল আসরের পর। আসরের পর কেনা বেচা শুরু হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে রবিবার দিন আপনার সাথে আবার এসে আমরা গরু দেখাবো না আপনার। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, হাটে গরুর অনেক স্বল্পতা, তো সুখচান ভাইয়ের আজকে এই গরুটাই আছে, দেশাল একটা গরু, কালো রঙের। এছাড়া হাটে গরু কম, আর গৃহস্থরাও নাকি গরু কম বিক্রি করতেছে, গরু খুব একটা পাওয়া যেতেছে না। আটকে রাখছে? আটকে রাখছে কেন, কুরবানির জন্য নাকি? তো দাম বাড়ায় বাড়ায় বেচবো। দর্শক শুনতেছেন যে গরু নাকি এখন আটকায় রাখতেছে কুরবানির জন্য, দাম বাড়ানোর জন্য। গরু আটকায় আটকায় বেশি দামে বিক্রি করার জন্য গরুর একটা সিন্ডিকেট বলা যায় তৈরি করতেছে তারা, মানে কৃত্রিম সংকট যেটা। দর্শক, গাবতলি হাটে আছি আমি, কিন্তু হাট আজকে গরু শূন্য অবস্থায় আছে। এখন রাতের গাবতলি হাটের অবস্থা, কেনা বেচা টুকটাক হইতেছে কিন্তু সেরকম একটা না। সামনে কুরবানি ঈদ আসতেছে, কুরবানি ঈদ আসা উপলক্ষে গরুর একটা সংকট বাজারে দেখা দিতেছে গাবতলি হাটে। কারণ হইতেছে গৃহস্থ আছে, গৃহস্থরা গরু আটকায় আটকায় তারা দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে এই জন্য। ওইখানে একটা সাদা গরু মনে হয় দামাদামি হইতেছে, কেনা বেচার চেষ্টা চলতেছে। এই জায়গায়? হ্যাঁ ভাই, আপনার গরু নাকি? কি বিক্রি করলেন? কত দিয়ে বিক্রি করলেন? কততে করলো? 1,05,000। কি ভাই, কোনটা নিলেন? লালটা? আচ্ছা, ও সাদাটা কত নিল? 1,05,000। আচ্ছা, ওজন কেমন হবে আনুমানিক? এটা 150 কেজি হবে। 150 কেজি? হ্যালো, কোন এলাকা থেকে আসছেন? কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর, এটা কি বিক্রি করবেন? এটা অর্ডার দিব। আচ্ছা, কাটবেন? কাটা বিক্রি? রাত্রে কাটা বিক্রি করবেন? অর্ডার দেব, বিয়েবাড়ির অনুষ্ঠানে অর্ডার যাবে। বিয়েবাড়ির অনুষ্ঠানে? ও চার মন 10 কেজি? আচ্ছা, কতগুলো আছে আর আপনাদের গরু? আমাদের গরু আছে আর 14-15 আছে। 14-15টা? কয়টা বিক্রি করছেন? বেচা হয়েছে মনে করেন 13-14 বেচা হয়েছে। 13-14টা? তো ভালোই বিক্রি করছেন বাজারের অনুযায়ী।
সগি জায়গায় উনাদের আরো তেরো চোদ্দটার মতো গরু আছে, আরো প্রায় চোদ্দটা গরু বিক্রি করছে। ইউটিউবের নাম হইতেছে বাংলাদেশি রিভিউয়ার হৃদয়, বাংলাদেশি রিভিউয়ার হৃদয়। হ্যাঁ, এটা দিয়ে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, লেখেন, লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই। আচ্ছা, সমস্যা নেই। একটা গরু কিনলেন নাকি আরো কিনবেন? আরো কিনবো, এখন একটা। কয়টা কিনবেন? ছয়টা। ছয়টা এক অনুষ্ঠানের জন্য? ও, দোকান অনুষ্ঠান সব মিলে। আচ্ছা, কামরাঙ্গি চর থেকে আসছেন এই ব্যাপারী। উনি নিজে গরু কাটে, গরু বিক্রি করে, আবার এখন অনুষ্ঠানের জন্য নিতেছে, প্লাস নিজের দোকানের জন্য নিতেছে। ছয়টা গরু, সাতটা গরু উনি কিনবেন আর কি। মাত্র একটা উনার কেনা হইল। লাল গরুটা কত চান ভাই? লাল গরুটা লাল 160। 160? ওটার ওজন কত আছে? 5.5। আচ্ছা, আপনাদের এখানে সবগুলা গরু কি প্রায় কাছাকাছি দাম নাকি? জি, এটা 105 বাসলাম, এটা 100 হলে 130 হলে। আচ্ছা, তারপরে একটা অস্টলটা 100 উপরে। 100 উপরে যা আছে সব কি 100 উপরে? যা সব 100 উপরে, সব 100 উপরে না? অশোক, এখানে যা গরু উনার এখানে আছে বেশিরভাগই 100 উপরে দাম। এটা একটু মানে ছোট আছে নাকি? 100। হ্যাঁ, 100 নিচে নাই। আচ্ছা, এখানে ওনাদের অনেকগুলো গরু আছে, দেশাল আছে, আবার অস্ট্রাল ক্রস আছে, সব মিলেই আছে। তো প্রত্যেকটা গরুর দামই উনারা বলতেছেন 100 উপরে আর কি।